ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। শিরোপার দৌড়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে 4 পয়েন্ট ব্যবধান রয়েছে বার্সেলোনার। শিরোপার দৌড়ে অনেকখানি পিছিয়ে গেছে মেসির দল। আগামী সবকটি ম্যাচ জয়ের সাথে রিয়াল মাদ্রিদের পরাজয়ের কথা চিন্তা করতে হবে বার্সার। শিরোপা জয়ের জন্য এই দুই সমীকরণ মিলতে হবে। এর মাঝে এবার আসলো বড় দুঃসংবাদ, চোটের ধাক্কা যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। এবার চোটে পড়েছে বার্সেলোনার রক্ষণের মূল অস্ত্র। আবারও চোটের কারণে মাঠের বাহিরে ছিটকে গেলেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল ওমেতিতি। এক বিবৃতিতে 26 বছর বয়সী ফুলব্যাকের বাঁ হাঁটুতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্ট ক্লাবটি। বিশ্বকাপ জয়ী ফরাসি এই ফুটবলার কবে নাগাদ দলের সঙ্গে ফিরবেন তা কিছুই জানায়নি তারা। করোনা ভাইরাসের প্রভাবে 3 মাস মাঠের ফুটবল বন্ধ থাকার সময় উমিতিতি ছিলেন চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে। লীগ পুনরায় শুরু হলে দলের সঙ্গে অনুশীলনে ফিরেন তিনি। এরপর 2 ম্যাচ খেলে আবারও চোটে পড়েন ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা। উল্লেখ্য, আগামী রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। গণমাধ্যমের খবর অনুযায়ী এই ম্যাচে স্যামুয়েল ওমেতিতির খেলার কোনো সম্ভাবনা নেই।